মানব জীবনে ছোটখাটো শারীরিক সমস্যা একটি সাধারণ ব্যাপার হাতচি হওয়া জ্বর জ্বর ভাব হেঁচকি ওঠা মাংস হতেই পারে তবে এদের মধ্যে হেঁচকি ওঠা যদি একবার শুরু হয় তাহলে আপনার বিপদ আছে যদিও হঠাৎ করে হেঁচকি ওঠা তেমন বড় সমস্যা নয় তবে এই সমস্যা মানুষকে অস্থির এবং ক্লান্ত করে তোলে আমাদের শরীরে ভ্যাকাস নার্ভ অথবা এর কোনো একটি শাখা প্রশাখা যেগুলো ব্রেন থেকে অ্যাপডোমেন পর্যন্ত প্রসারিত বাধাপ্রাপ্ত অথবা উদ্দীপ্ত হয় ফলে এই সমস্যা দেখা দেয় বিশেষজ্ঞগণ বলেন সাধারণত পরিপাক তন্ত্রের গোলমালের কারণে হেঁচকি উঠতে পারে বিশেষ করে লোকজনের মধ্যে যদি হেঁচকি শুরু হয় তাহলে নিজের কাছে কেমন যেন অপমান বোধ লাগে হেঁচকির আওয়াজ আশেপাশের অন্যের মানুষের জন্য বেশ বিরক্তিকর হেচকি বন্ধ না হওয়া পর্যন্ত কিছুই করা সম্ভব হয় না কোনো কিছু করতে গেলেই হেচকি উঠে সেই কাজে ব্যাঘাত ঘটায় তাই আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে সেই হেচকি ওঠা বন্ধ করবেন নাক চেপে ঢোক গিলুন বড় করে শ্বাস নিয়ে এক হাতে নাক টিপে ধরে ঢোক গিলুন এভাবে ঢোক গিলতে থাকুন পাঁচ থেকে সাত সেকেন্ড পর পর কিছুক্ষণ পর আবার বড় একটা শ্বাস নিয়ে আবার আগের মতো করতে থাকুন কয়েক মিনিটের মধ্যেই হেঁচকি ওঠা বন্ধ হয়ে যাবে রক্তে কার্বন ডাই অক্সাইড সরবরাহ আপনার যদি হেঁচকি উঠতে থাকে এবং কিছুতেই বন্ধ না হয় তার একটি কারণ হচ্ছে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাওয়া রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেলে হেঁচকি ওঠা শুরু হয় একটি পলিথিন ব্যাগের মধ্যে মুখ নিয়ে তার মধ্যে প্রশ্বাস ছাড়ুন এবং শ্বাস নিন তাহলে ওই কার্বন অক্সাইড যুক্ত বাতাসকে শ্বাস হিসেবে গ্রহণ করায় আপনার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাবে যখন রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ঠিক হবে তখন আপনা আপনি আপনার হেঁচকে উঠা বন্ধ হয়ে যাবে শীতল পানি পান করুন এক গ্লাস ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে ধীরে ধীরে পান করুন ঠান্ডা পানি পান করলে দ্রুত হেঁচকি ওঠা বন্ধ হয়ে যাবে অনেক সময় শরীরের পানি শূন্যতার কারণেও হেঁচকি উঠতে পারে এক চামচ চিনি এক চামচ চিনি নিন ও জিব্বার পিছনে রাখুন এতে নার্ভের উত্তেজনা বাড়বে ফলে হেঁচকি বন্ধ হয়ে যাবে এছাড়া কেউ যদি আপনাকে ভয় দেখাতে বা সারপ্রাইজ দিতে পারে তাতেও ভালো কাজ হবে জিব্বা কামড়ে ধরুন একটু লেবু কামড়ে ধরুন ইত্যাদি উপায়ে হেচকি বন্ধ করা যায় তবে এইসবে যদি হেচকি বন্ধ না হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা হেচকি বন্ধ করতে আপনারা কে কি পন্থা অবলম্বন করেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ